প্র্যাকটিস ম্যাচ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি মনে করি যে ব্যাটসম্যানের জন্য বেশি ভালো হয়েছে, ব্যাটসম্যানরা দুদিন পরে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ, তার আগে কনফিডেন্স নিয়ে গেছে এই জায়গা থেকে। সো বোলারদের জন্য ভালো হয়েছে যে ভালো উইকেটে কেমনে বোলিং করা লাগবে, এবং এই এই গরমের মধ্যে আসলে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় বোলারদের জন্য। তো এই জায়গা থেকে আমি বলবো যে বোলারদের জন্য খুব ভালো একটা প্র্যাকটিস সেশন ছিল। আসলে এটা ডিপেন্ড করতেছে, গরম তো প্রতিদিন একই রকম থাকতেছে না, বাট লাস্ট দুই দিন একটু গরমটা বেশি ছিল। সো এই জন্য প্র্যাকটিস ম্যাচটা আমি মনে করি সবার জন্য খুবই ভালো হয়েছে, এই জন্য যে গরমটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারতেছি, এবং আসলে তুলনামূলকভাবে গরমটা একটু বেশি, সেই জন্য আমি মনে করি যে পেস বোলারদের জন্য একটু প্রবলেম বেশি হয়ে যেত, সেটা আজকে ওরা এখানে বোলিং করে আমি মনে করি একটা কভার করে নিয়েছে। আসলে দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে আপনার এই জিনিসগুলো মাথা থেকে সরাইতেই হবে, এবং সেগুলো নিয়েই খেলতে হবে। তো আমি মনে করি যে এই সাবজেক্টগুলো সরাই আসলে আমাদের খেলার দিকে ফোকাস করা উচিত, এবং সেটাই আমরা করবো ইনশাল্লাহ। না আসলে যখনই থাকি দলে চেষ্টা করি যে দলের জন্য ভালো খেলা, এবং নিজে ভালো খেললে সেটা দলের জন্য আলটিমেটলি হয়ে যায়। সো এবারও আসলে চেষ্টা থাকবে, সুযোগ পাইলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো, এবং টিমের যে কাজটা থাকবে আমার সেই কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবো, যেন টিমের হেল্প হয়। আসলে ডেফিনেটলি যে অবশ্যই রেজাল্ট খুব ভালো হওয়া উচিত এবং আমাদের ফরে হওয়া উচিত, কারণ হচ্ছে যে সবাই জানে যে আমরা এই ফরম্যাটটাতে কতটুকু ভালো টিম আমরা, এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমাদের টিমের মানে সব যারা বাইরে ছিল সবাই টিমের সাথে আছে, এবং সবাই খুব ভালো টাচের মধ্যে আছে, যেটা সব টিমের জন্য সবচেয়ে ভালো দিক। তো আমি মনে করি অবশ্যই এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অবশ্যই ভালো কিছু আমি আশা করতেছি। এটা তো অবশ্যই, আসলে সবাই যখন টিমে একসাথে থাকে ওই সময়টাতে টিম খুব বেশি চাঙ্গা থাকে আসলে, তো এই সময়গুলোতে টিমের পারফরমেন্স আরও ভালো হয়। তাই আমি মনে করি সাকিব ভাই এবং মুস্তাফিজ টিমে জয়েন করার পর থেকে টিমের টিম আর অনেক বেশি ব্যালেন্স এখন। ডেফিনেটলি যেহেতু আমরা এখন পূর্ণ শক্তি টিম নিয়ে নামবো ইনশাল্লাহ, অবশ্যই আমরা জেতার জন্যই মাঠে নামবো, এবং অবশ্যই সিরিজ জেতার টার্গেট নিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ। ওনাকে তো বলে দিন।